হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। মাইন্ড মাস্টার টেকে সবাইকে স্বাগতম। তো গাইস, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি যেই প্রজেক্টটা এই মাসের 30 তারিখে লিস্টিং হতে যাচ্ছে। অবশ্যই আপনারা এই প্রজেক্টটা ভুলেও মিস করবেন না, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু লিস্টিং ডেটটা তারা অ্যানাউন্স করে দিছে এই মাসের 30 তারিখে। তো এই প্রজেক্টে জয়েন হতে গেলে আপনাদের কী করতে হবে সব দেখাই দিচ্ছি, কিভাবে এই প্রজেক্টে কাজ করতে হবে, কিভাবে আপনারা বেশি প্রফিট করতে পারবেন সব কিছু দেখাই দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম বলি যে এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন। এই প্রজেক্টে জয়েন করতে গেলে সিম্পলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন, জয়েন লিঙ্ক পেয়ে যাবেন। সেই জয়েন লিঙ্কের উপরে ক্লিক করলে আমাদের সরাসরি এই পোস্টার উপরে নিয়ে আসবে, টেলিগ্রামের এই পোস্টার উপরে নিয়ে আসবে। সবার আগে কি করবেন, আপনারা এখানে জয়েন করবেন, এই চ্যানেলটাতে জয়েন করবেন, কারণ এই চ্যানেলে আমরা অনেক ভালো ভালো মাইনিং প্রজেক্টের আপডেট শেয়ার করে থাকি। এমন কিছু লিস্টেড এয়ারড্রপ ক্রিপ্টো মাইনিং প্রজেক্ট আমরা শেয়ার করি যেগুলো অলরেডি লিস্টেড থাকে। আপনারা কিছুদিন হচ্ছে মাইনিং করে ইনস্ট্যান্ট আপনারা প্রফিট তুলতে পারবেন, ঠিক আছে? তো এখানে কিভাবে কাজ করতে হবে, আপনারা সিম্পলি জয়েন লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এই যে এখানে একটা জয়েন লিঙ্ক দেখতে পারবেন, এই লিঙ্কের উপরে সিম্পলি একটা ট্যাপ করে দিবেন। দেন এখানে দেখতে পারবেন একটা স্টার আছে, এই স্টারটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিয়ে আপনাদের এই প্রজেক্টের ভিতরে কিন্তু প্রবেশ করবে, ঠিক আছে? তো এখানে আপনারা একটু ওয়েট করবেন। এখানে দেখতে পারতেছেন যে এখানে নেক্সট চলে আসছে, আর এই প্রজেক্টের নাম কিন্তু হচ্ছে এক্স এম্পায়ার, অর্থাৎ হচ্ছে যে ইলন মাস্ক আছে তারই উপর বেস করে কিন্তু এই প্রজেক্টটা বানানো। তো এখানে আপনারা সিম্পলি যে নেক্সট নেক্সট করে দিয়ে স্টার্ট রান করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এরকম একটা অপশন চলে আসছে। এখানে সর্বপ্রথম আপনারা কী করবেন, এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা চাইলে ট্যাপ ট্যাপ করতে পারেন, কিন্তু আমি আগেই করছি না। সর্বপ্রথম আপনারা কী করবেন, এখানে যে দেখতে পারতেছেন কুইস্ট নামে একটা হচ্ছে অপশন আছে, এই কুইস্টের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পারবেন আপনারা ডেইলি রিওয়ার্ড, আপনারা প্রত্যেক দিন প্রত্যেক 24 ঘন্টা পর পর এখানে এসে এটা ক্লেম করে নেবেন, ঠিক আছে? ডেইলি রিওয়ার্ড এটা প্রত্যেক দিন ঢুকে ঢুকে ক্লেম করে নেবেন। এরপরে দেখতে পারতেছেন এখানে কয়েকটা টাস্ক আছে, এই যে ইমপ্রুভ প্রফিট পার ট্যাপ, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দিবেন, দেন গো টু ইমপ্রুভে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে এটাই হচ্ছে আপনারা ইমপ্রুভ করে দিবেন। ইমপ্রুভ করে দেওয়ার পরে আপনারা আবার এই কুইস্টে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ক্লেম অপশন চলে আসছে, ঠিক আছে? আপনারা সর্বপ্রথম এই কুইস্টে এসে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। এরপরে দেখতে পারতেছেন ইমপ্রুভ স্পোর্ট, এখানে একটা ক্লিক করে গো টু ইমপ্রুভে চাপ দিবেন। দেওয়ার পরে আপনারা এটা ইমপ্রুভ করে দিবেন। দেওয়ার পরে সিম্পলি আবার কুইস্টে চলে আসবেন, এইটাও ক্লেম করে নেবেন, ঠিক আছে? এরপরে দেখতে পারতেছেন জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, এখানে ক্লিক করে আপনারা ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। দেন আবার ব্যাক করবেন, চেক অ্যাকশন, চেকে ক্লিক করে দিয়ে যে ক্লেম অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পারতেছেন আমার কিন্তু এই যে এখানে মানিতে কিন্তু আমার হচ্ছে ব্যালেন্সটা শো করতেছে যে আমি কতগুলা কয়েন আর্ন করছি, ঠিক আছে? তো এইটা কিন্তু হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই যে ইমপ্রুভ নামে একটা অপশন আছে, ইমপ্রুভে চলে আসবেন। ইমপ্রুভে চলে আসার পরে আপনারা সবাই এই যে এখানে প্রফিট পার আওয়ার দেখতেছেন, আপনারা যারা যারা হামস্টার গম্বেটে কাজ করছেন তারা জানেন যে প্রফিট পার আওয়ার জিনিসটা কি। এই প্রফিট পার আওয়ার যদি আপনারা বাড়ান তাহলে প্রত্যেক ঘন্টায় আপনার প্রফিট পার আওয়ার, প্রত্যেক ঘন্টার আওয়ার মানে প্রফিট যত থাকবে প্রত্যেক ঘন্টা পর পর আপনাকে কিন্তু অত করে বোনাস দিবে। তো আপনারা কি করবেন, এইখানে প্রফিট পার আওয়ারটা বাড়াই নেবেন। এই যে সিম্পলি আপনারা ইমপ্রুভে চলে আসবেন, আসার পরে এইগুলো আপনারা ইমপ্রুভ করে দিবেন। এই যে দেখতে পারতেছেন এখানে যদি আমি 800 কয়েন দিয়ে এইটা কিনি তাহলে হচ্ছে আমার প্রফিট পার আওয়ার 125 বাড়বে। এগুলো দেখে দেখে আপনারা সবগুলো ক্লেম করে নেবেন, ঠিক আছে? এই যে দেখতে পারতেছেন এইটা কিন্তু হচ্ছে না, স্লিপ লেভেল এখানে 1 থাকতে হবে এই ব্রেইনটা নিতে গেলে। এই জন্য আমি স্লিপটা আগে বাড়াই নিব, দেন হচ্ছে যে ব্রেইনটা বাড়াবো। এভাবে আপনারা পরে পরে সুন্দর করে বাড়াবেন, ঠিক আছে? এই যে আমি বাড়াই দেখাই দিচ্ছি, আমি যেভাবে যেভাবে করছি আপনারা সেমভাবে করবেন। এরপর এখানে দেখেন ইমপ্যাথি যে অপশনটা আছে এইখানে যদি ক্লিক করি এখানে স্লিপ লেভেল 2 রাখতে হবে, ঠিক আছে? এই যে স্লিপ লেভেলটা, এই জন্য আমি 2 করে দিব। দেন এই যে ইমপ্যাথি অপশনটাতে আসবো, কিন্তু এখানে এই যে আবারও বলতেছে দেখেন ইওর লেভেল মাস্ট বি 5। এই যে আপনারা এখানে আপনাদের লেভেল দেখতে পারতেছেন, এখানে কিন্তু লেভেল 1 আছে, এই লেভেলটা আপনাদের আপগ্রেড করতে হবে। কীভাবে আপগ্রেড করবেন, এই যে এগুলোর লেভেল হচ্ছে আপনারা আরেকবার করে বাড়াবেন। এই যে দেখতে পারতেছেন আমার কিন্তু লেভেল 2 হয়ে গেছে। এক কথায় ইমপ্রুভ থেকে আপনারা প্রফিট পার আওয়ার বাড়ালে
আপনার এই লেভেলটাও আপগ্রেড হয়ে যাবে। এছাড়াও আপনারা এখানে মাইনিংয়ে চলে আসবেন। মাইনিংয়ে চলে আসার পরে এই যে আর্নিং যে অপশনটা আছে, এনার্জি যে অপশনটা আছে, এনার্জিটা বাড়াই দিবেন। প্রফিট পার ট্যাব, এক কথায় আপনি হচ্ছে বটের উপরে ক্লিক করলে, এক কথায় হচ্ছে যে অ্যাভাতারটা আছে এর উপরে ক্লিক করলে যে আমার 5 করে দিচ্ছে, আমার প্রফিট পার ট্যাব কিন্তু 5 করা আছে, ঠিক আছে। মেবি এটা হচ্ছে সবারই 5 থাকবে সর্বপ্রথম। এই মাইনিংয়ে এসে প্রফিট পার ট্যাব এই লেভেলটা আপনারা বাড়াই দিবেন। এই লেভেলটা বাড়াই দিলে হবে কি, আপনি হচ্ছে যে ট্যাপ ট্যাপ করবেন, ট্যাপ ট্যাপের লেভেলটা কিন্তু বেড়ে যাবে। এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু 18 করে দিচ্ছে। আর যখন আপনারা হচ্ছে এই লেভেলগুলো আপগ্রেড করবেন তখন কিন্তু আপনার এই লেভেলটাও আপগ্রেড হবে। তো এভাবে আপনারা আপনাদের এই লেভেলটা আপগ্রেড করে নেবেন। এরপরে আপনারা মাইনিং সেকশনে চলে আসবেন। মাইনিংয়ে চলে আসার পরে আপনারা কী করবেন, এই কুইস্টের মধ্যে আবার চলে যাবেন। কুইস্টের মধ্যে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন আরেকটা অপশন চলে আসছে। এখানে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করবেন। এক কথায় ওদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমার কিন্তু সাবস্ক্রাইব করা আছে। এরপরে আপনারা সিম্পলি ব্যাক করে দিবেন, চেক অ্যাকশন একটা ক্লিক করে দিবেন। এই টাস্কটা কমপ্লিট করলে কিন্তু আমাদের 1,00,000 কয়েন দিয়ে দিচ্ছে। এভাবে আপনারা এখানকার সব টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আর এই কুইস্ট অপশনে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে আপনাদের কুইস্ট, এক কথায় টাস্ক আসবে, আপনারা সবগুলো কমপ্লিট করবেন। এখানে চেক করবেন যে নতুন কোনো টাস্ক আসছে কিনা। এখানে কিন্তু আরেকটা চলতেছে ইনভাইট 3 ফ্রেন্ডস। এক কথায় আমি যদি 3টা ইনভাইট করি তাহলে কিন্তু এখান থেকে আমি 25,000 কয়েন পেয়ে যাব। আপনারা এই কুইস্টে এসে এসে দেখবেন এখানে কী কী টাস্ক ওরা হচ্ছে দেয়, ঠিক আছে, ওগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এরপরে আপনারা কী করবেন, এখানে আপনারা ট্যাপ ট্যাপ করবেন। ট্যাপ ট্যাপ করলে হবে কি, নিচে দেখতে পারতেছেন আমার একটা ব্যাটারি একটা অপশন আছে ব্যাটারির মতো, এটা কিন্তু আমার এনার্জি। এখানে ট্যাপ ট্যাপ করলে দেখতে পারতেছেন এখানে কমতেছে, এটা কিন্তু পরে আবারও বাড়বে। তবে আপনারা কী করবেন, এই যে এখানে ট্যাপ ট্যাপ করলে দেখতে পারতেছেন মাঝে মাঝে ইয়েলো কালারের একটা হচ্ছে পয়েন্ট উঠতেছে, মেবি লক্ষ্য করছেন। তো এইটা হচ্ছে আপনার বোনাস, ঠিক আছে। ইম্প্রুভে আসবেন, আসার পরে মাইনিংয়ে আসবেন। এখানে দেখতে পারতেছেন এনার্জি রিকভার, এক কথায় ওই যে আপনার যে এনার্জিটা আছে, এক কথায় ব্যাটারিটা আছে, ওর চার্জটা ফুল হবে। এই যে আপনার যদি এটার লেভেল আপগ্রেড করেন তাহলে আপনার ব্যাটারির চার্জটা দ্রুত হচ্ছে ফুল হবে, আপনারা এসে আবার ট্যাপ ট্যাপ করতে পারবেন। এরপরে এখানে যে আছে বোনাস চান্স, বোনাস চান্সটা যদি আপনারা আপগ্রেড করেন তাহলে আমার যে হচ্ছে ইয়েলো ট্যাপগুলো দিচ্ছিল, ইয়েলো ট্যাপগুলো কিন্তু হচ্ছে বেশি বেশি আসবে, ঠিক আছে। এই যে এখানে যদি আমি একটু দেখাই বোনাস চান্সে, যে এখানে দেখতে পাচ্ছেন 7-8% যাবে, 1% প্লাস হবে যদি আমি 2,000 দিয়ে আপগ্রেড করি, ঠিক আছে। আপনারা এগুলো সবাই বাড়াই নেবেন নিজের মতো করে। আর সবথেকে বড় কথা হলো এখানে আপনাদের বেশি বেশি আর্ন করার জন্যে যা করতে হবে, অবশ্যই আপনাদের প্রফিট পার আওয়ারটা বাড়াই নিতে হবে। কারণ আপনারা যখন হচ্ছে কিছু সময় পর পর ঢুকবেন, প্রফিট পার আওয়ার থেকে কিন্তু অনেক প্রফিট করতে পারবেন। এজন্য আপনারা কী করবেন, আপনারা অবশ্যই ইম্প্রুভ থেকে আপনাদের যে হচ্ছে এই প্রফিট পার আওয়ারগুলো আছে এগুলো বানাই নেবেন। এই যে এখানে দেখতে পারতেছেন এখানে যদি আমি 1,200 কয়েন খরচ করে যদি এইটা নেই তাহলে এই যে আমার হচ্ছে 200 প্রফিট পার আওয়ার বেড়ে গেল। এভাবে আপনারা সিম্পলি এখানে কাজ করবেন। খুব বেশি সময় নেই, 30 তারিখে লিস্টিং, এর আগে যতটুকু সম্ভব আপনারা করে রাখবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই কাজ করতে থাকেন। আর যদি আপনাদের কাজ করতে কোনো সমস্যা হয় তাহলে কী করবেন দেখাই দিচ্ছি। কাজ করতে যদি কোনো ধরনের সমস্যা হয় আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পরেই চ্যানেলের উপরে একটা ক্লিক করে দিবেন, লোগোর উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন একটা SMS-এর মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে জয়েন করবেন, জয়েন করে আপনারা এখানে সিম্পলি আপনারা SMS করে আপনাদের সমস্যাগুলো শেয়ার করতে পারবেন। এখানে কিন্তু সবাই আসে, আপনার সমস্যাটা হচ্ছে সলভ করে দিবে, এমনকি আমি নিজে আসি যদি আমি দেখি যে আপনার কোনো প্রবলেম হচ্ছে, আমি আপনাকে সলভ করে দিব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই কাজ করতে থাকেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।